নিজের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই, কলকাতা পূর্ব ভোটের প্রচারে 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বয়ং প্রকাশ পুরোহিত। কারণ মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খ হিসেবে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজের খতিয়ান। প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি হেভিওয়েট প্রার্থী মীনাদেবী পুরোহিত হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী মনে করতে নারাজ নিজেকে। দলীয় শৃঙ্খলা মেনে কাজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এলাকার নিষ্ঠার সঙ্গে কর্মপদ্ধতি অনুসরণ করতে মরিয়া তিনি, যে তারপর আবারও ময়দানে নেমে মানুষের জন্য একইভাবে কাজ করতে উন্মুখ। এলাকায় সর্বজন বন্ধিত, কাজের মানুষ, কাছের মানুষ তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী স্বয়ং প্রসাদ পুরোহিত নিজের কাজের উপরে ভরসা রাখেন। এলাকায় সবসময় মানুষের জন্য কাজ করেন, তাই সবসময় জনসংযোগে মেতে থাকতে পছন্দ করেন তিনি। নিজের ওয়ার্ডে বিপুল ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত বলে মনে করছেন স্বয়ং প্রকাশ। প্রথম কথাই হচ্ছে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শিখিয়েছেন, আদর্শটা কি? আদর্শ হচ্ছে মানুষের পাশে থাকা 365 দিন। রাজনীতি তো ইলেকশনের সময় আমরা যে ক্যান্ডিডেটই হোক, সে ইলেকশন হোক, পার্লামেন্ট ইলেকশন হোক, বিধানসভা ইলেকশন হোক, প্রার্থী দল ঠিক করবে, প্রার্থীকে নিয়ে আমরা সেনাপতি হিসাবে ঝাঁপিয়ে পড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে তারাই প্রকৃত তৃণমূল, যারা 364 দিন মানুষের পাশে থাকবে আর একদিন ইলেকশনের জন্য হাত জড়তে যাবে, মানুষের কাছে ভিক্ষে চাইতে যাবে। তাই আজকে আমার স্বয়ং প্রকাশ পুরোহিত, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে মানুষের কাছে দুয়ারে দুয়ারে আমরা সকালে পৌঁছচ্ছি। 19 তারিখ ভোট আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভোট তো ডেমোক্রেসি, কিন্তু এটুকু বলতে পারি আমরা রেসপন্স পাচ্ছি, কেউ আমাদেরকে দুয়ার থেকে সরিয়ে দিচ্ছে না আমার ক্যান্ডিডেটকে বা আমাদেরকে। কারণ মামাটি মানুষের নেত্রীর আদর্শকে পাথেয় করে আমি প্রথম দিন থেকেই এই রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের পাশে ছিলাম। আমি শুধু একটা কথাই ভোটারদের কাছে আবেদন করব, রাস্তায় দাঁড়িয়ে বলছি, আমার সঙ্গে সহকর্মীরা রয়েছে, দলের তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা রয়েছে, যে লকডাউন যখন শুরু হয়েছিল, কোভিড যখন শুরু হয়েছিল, তখন আমি সম্মান জানিয়ে যে আমাদের এখানের বর্তমান পৌর প্রতিনিধি রয়েছেন, ভোটাররা শুধু প্রশ্ন কেন, তারাও যাবে ভোট চাইতে, আমার ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং প্রকাশ পুরোহিত এসছে ভোট চাইতে। শুধু আমি আমার সমস্ত ভোটার মা বোনেদের কাছে বলবো এবং ভাইদের কাছে বলবো এবং বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রণাম জানিয়ে আমি শুধু একটা কথা বলবো, ক্যান্ডিডেট আসবে, এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছে স্বয়ং প্রকাশ পুরোহিত, মীনাদেবী পুরোহিত 25 বছর ধরে এখানে রয়েছে, 85 সাল থেকে এখানে বিজেপির ওয়ার্ড রয়েছে, কিন্তু এই লকডাউনে যেখানে করোনা মানুষ বেরোতে পারেনি সেদিন রাস্তায় কে ছিল? প্রশ্ন শুধু আমার একটাই, আমি বারবার এটা বলবো না, আপনারা কাকে ভোট দেবেন, আপনারা কাকে ভোট দেবেন না, শুধু এইটুকু বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, ভোটারদের কাছে, মা বোনেদের কাছে, যে লকডাউন থেকে যখন হসপিটালে যাওয়ার ছিল না, বাজি রেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তো আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার নিবেদন, যে স্বয়ং প্রকাশ পুরোহিত আমাদের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনারা সুযোগ দিন, সুযোগ দিয়ে তাকে জয়ী করুন, একবার 5 বছরের জন্য আমার অনুরোধ একজন সেনাপতি হিসাবে, যে আপনারা জয়ী করে 5 বছর পর আবার পরীক্ষা করবেন, কোনো অসুবিধে নেই, 25 বছর পরীক্ষা করেছেন, 5 বছর আবার পরীক্ষা করুন, এই পরীক্ষার ফল আমি দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই ফাইটে আছি, এ লড়াই হবে, এ লড়াই ছাড়বো না। 1 ইঞ্চি আপনি যেটা বললেন হেভিওয়েট, পুরো ভারতবর্ষে এখন আপনি দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির সামনে কেউ হেভিওয়েট ক্যান্ডিডেট নেই। আমি মমতা ব্যানার্জির আশীর্বাদ প্রাপ্ত করে মাটিতে নেমেছি, মাটিতে প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি, এখানে এই ওয়ার্ডে কোনো কাজ হয়নি। শান্তিলালজি জেন কিছু একটা জলের জন্য কাজ করেছে স্টার্টিংয়ে, তিনি যেটা বলেছেন 85-এ উনি স্টার্টিংয়ে জলের জন্য কিছু কাজ করেছে, কিন্তু বর্তমানে যিনি আছেন উনি বিধানসভাতেও দাঁড়ায়, উনি পার্ষদ চুনাওয়ে দাঁড়ায়, এইবার কিছুদিন আগে বিধানসভা হেরেছে, ঠিক আছে, উনি কোনো কাজ করছেন না। ঘরে ঘরে যখন আমি যাচ্ছি সবাই একটাই কথা বলছে কি আমরা চেঞ্জ চাই, কেন ওরা মানে মানুষ আমাদের দেখুন, শুধু কাগজ সই করাবাটা একটা কাউন্সিলের কাজ নেই, এই পুরো ওয়ার্ডের কোনো সৌন্দর্যকরণের উপর কোনো কাজ হয়নি, কোনো প্ল্যান নেই কি আমরা কীভাবে এখানে অত মন্দির আছে তাকে ঠিক করব, স্বাস্থ্যকেন্দ্র বলে কিছু নেই। এই যে আমাদের বিধায়ক বিবেকজি গুপ্তা ইনি চালু করেছে এই আসারাম ভিবানীওয়ালা, এটাকে আমরা খুব সুন্দর করে আরও ভালো করে করতে চাই, কি এখানকার যে গরিব মানুষরা আছে তারা কোথায় যাবে, তার জন্য দে হ্যাভ টু ডোন্ট রান অ্যাওয়ে টু সাম আনাদার হসপিটাল, তো ওরা এখানেই কাজ হবে। আমাদের একটা প্ল্যান নিয়ে আমরা এখানে এসেছি, আমরা এই ওয়ার্ডটাকে জিততে ভালো খুব ভালো আমি সাপোর্ট পাচ্ছি। সাধারণ মানুষ আপনি দেখতে পারেন, সাধারণ মানুষ খুব মানে মালেরিয়া ডেঙ্গু কচরা পুরা সাফ নেই হো রা, ইয়ে চারো তরফ ফেলা হুয়া হ্যাঁ কচরা, আপ ইস কচরে কো সাফ করনে কে লিয়ে তো পার্ষদ চুনতে হ্যাঁ,
तो एक बार हम पब्लिक के पास जाके बोलते, एक बार हमको मौका दीजिए, आपको 100 दिन में कम से कम, मैं वादा नहीं करूंगा कि आपका तुरंत बदल दूंगा, मगर 100 दिन में कम से कम आपकी गली गली में सफाई के ऊपर सबसे पहले काम होगा, आपकी जो चिकित्सा है उसके ऊपर सबसे पहले काम होगा, और सौंदर्यीकरण, ये तीन प्लान के ऊपर मुझे काम करना है, यही ऊपर से निर्देश है। और हमारे जो सेनापति, नहीं बोलूंगा मैं, इन हमारे गार्जियन हैं वरुण जी मल्लिक, इनसे बहुत सहयोग मिल रहा है मुझे, इनके साथ मिल करके हमें कोई नहीं रोक सकता है। और आप एक चीज़ और देखिए, MLA हमारा, MP हमारा है, ठीक है, डबल इंजन की सरकार जो अगर होती है, जैसा BJP वाले दूसरे राज्य में जाके बोलते हैं कि डबल इंजन की सरकार, तो इस डबल इंजन की सरकार के लिए मैं वार्डवासियों को एक अनुरोध करना चाहता हूँ कि डबल इंजन की सरकार आप लोग करिए, और इस वार्ड के चहुमुखी विकास के लिए एक बार 3 नंबर बटन दबा के, जोड़ा फूल पर बटन दबा कर ममता बनर्जी को जय करिए। ब्यूरो रिपोर्ट, चैनल 10।